বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমি যেটা করিয়েছিলাম সেটা প্রকৃত ভগ্নাংশের উপর নিয়ম এক। তো নিয়ম দুই করার জন্য নিয়ম একটা পড়াটা জরুরি। যারা নিয়ম দুই করছো আজকে, তারা নিয়ম একটা ওই ভিডিওটা একটু দেখে আসবে, তাহলে তোমাদের নিয়ম এক বুঝতে একটু সুবিধা হবে। তো এগুলো সহজ, এগুলো কতগুলো নিয়মে বিভক্ত করে নিলে ওগুলো করতে খুবই সহজ হয়। আসো শুরু করা যাক আজকে। তো নিয়ম দুইয়ে তোমরা এখানে একটা এক্সাম্পল, তোমাদের সামনে একটা এক্সাম্পল দেয়া আছে। নিয়ম দুই, টোয়াইস এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু। এখানে উৎপাদক বিশ্লেষণ করাই আছে। নিয়ম এক উৎপাদক বিশ্লেষণ করা ছিল না, তাই প্রথমে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করে নিতে হয়েছে। দেখো গতানুগতিক আমরা আগের মতোই মনে করে নিয়েছি, অবেদ সাইন এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস এই যে এখানটা, খেয়াল করো নিয়ম দুই কেন এটা, আর সব থেকে বড় বিষয় এটা প্রকৃত না অপ্রকৃত, এটা আমরা বুঝবো কি করে? প্রকৃত না অপ্রকৃত সেটা বোঝার উপায় একটা জিনিস খেয়াল করো, এই এক্স এর সাথে এক্স স্কয়ার গুণ করলে এক্স কিউব, আর উপরে দেখো এক্স, তাহলে উপরে চলকের ঘাত ছোট, নিচে চলকের ঘাত বড়। গুণ করার পরে যে চলকের ঘাতটা পাচ্ছ তোমরা, এক্স এর সাথে যদি এই এক্স স্কয়ারটা গুণ করে এক্স কিউব পাচ্ছি, তাহলে উপরে হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাত ওয়ান, নিচে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে থ্রি, তাহলে অবশ্যই এটা উপরে ঘাত ছোট নিচে ঘাত বড় হলে সেটা প্রকৃত, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ। আমরা এখন যেগুলো করছি সেগুলো প্রকৃত ভগ্নাংশ নিয়েই করছি। তো প্রকৃত ভগ্নাংশ এটা ডিটেক্ট করা হলো, এরপর আমরা কিভাবে আগাবো? এরপর এটা নিয়ম দুই হওয়ার পেছনে কারণ হচ্ছে গিয়ে, দেখো তোমরা যখন নিয়ম এক করেছিলে, নিয়ম একে দেখো এখানে যে দুইটা উৎপাদক বিশ্লেষণ করার পর যে দুটো রাশি পেয়েছিলাম, একটা এক্স প্লাস ওয়ান মানে এটা এক্স স্কয়ার প্লাস টু। তো নিয়ম একে খেয়াল করে দেখবে এখানে দুটো রাশিতে এটা তো চলকের ঘাত এক, এটা তো চলকের ঘাত এক নিয়ম একে, কিন্তু এখানে দেখো এখানে এই উৎপাদক বিশ্লেষণ করার পর করা অবস্থায় এটার এক্স প্লাস ওয়ান এটার চলকের ঘাত এক, বাট এটার চলকের ঘাত দুই। দেখো দুইটা রাশিতে বিভক্ত, বা একটাতে চলকের ঘাত এক আর একটাতে হচ্ছে দুই। এই ধরনের ক্ষেত্রে যদি পাও তোমরা, তো প্রথমটাতে চলকের ঘাত এক, প্রথমটা এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান আগের মতোই করে লিখবে, প্লাস দ্বিতীয়টাতে চলকের ঘাত দুই, তাই দ্বিতীয়টা লিখলাম প্রথমে, তারপর উপরে এ ধ্রুবকটা তো একবার লিখে ফেলেছি, তাই নতুন আর একটা ধ্রুবক লিখেছি বি। বি এর সাথে কি করব, এখানে চলকের ঘাত তো দুই, এখানে চলকের ঘাত এক কমিয়ে উপরে একটা এক্স গুণ করে দিব। চলকের ঘাত এখানে দুই, যখন এক্স স্কোয়ার এক কমিয়ে দেওয়া মানে কি এক্স, এই যে দেখো বি কে এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, প্লাস সি আর একটা নতুন ধ্রুবক আসবে এই নিয়মে। যখন এরকম তোমরা নিচে চলকের ঘাত দুইটার উৎপাদক বিশ্লেষণের মধ্যে প্রথমটাতে চলকের ঘাত এক, দ্বিতীয়টাতে যখন দুই দেখবে, প্রথমটা পূর্বের নিয়মেই লিখবে, পরেরটাতে যখন এরকম চলকের ঘাত দুই আসছে, তখন কি করবে তোমরা, উপরে ধ্রুবক তো নিবেই বি, তার সাথে এখানে যে চলকের ঘাত যত, এখানে উপরে এক কমিয়ে নিতে হবে, এখানে এক্স স্কয়ার থাকলে এখানে এক্স নিতে হবে, এক কমিয়ে এক্স নিয়েছি, প্লাস সি পরে ধ্রুবকটা দিতে হবে। এটা হচ্ছে নিয়ম দুই এর বিশেষত্ব। আশা করছি এই জিনিসটা তোমাদেরকে বুঝাতে পেরেছি। এখন এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ যোগফল রূপে এই ভগ্নাংশটা কি হলো প্রকাশিত হলো, তাই তো আমরা দুটো ভগ্নাংশ হিসেবে নিয়েছি। এটাকে যদি আবার লসাগু করো, এ বি সি এর মান যদি জানা থাকে এবং এটাকে যদি তোমরা লসাগু করো, এ বি সি এর মান জানার পর এটাকে পুরোটাকে যদি লসাগু করে আমরা ক্যালকুলেশন করি, এটাই পাওয়া যাবে। তারপর তারপর তোমরা এটাকে এক নং সমীকরণ দিলে, মনে করি আমি এখান থেকে লিখলাম না, তোমরা লিখে নিও। তারপর আগে নিয়মে এক নম্বর উভয় পক্ষকে এই যে এখানে রেটার হর দিয়ে, এই যে হর দিয়ে
এই হর দিয়ে দ্বারা গুণ করে পাই কাকে এই এক নং এক নং এর উভয় পক্ষকে এইটার হর দিয়ে এই যে এটার এটার হর দিয়ে গুণ করব অর্থাৎ এই পুরোটাকেও আমরা অর্থাৎ এটাকেও আমরা গুণ করব এই হরটা দিয়ে আবার এটাকেও গুণ করব এই হরটা দিয়ে আবার এইটাকেও গুণ করব এই হরটা দিয়ে তাই তো লিখেছি এক নং এর উভয়পক্ষ x প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু দ্বারা গুণ করে পাই তাহলে গুণ করলে কি পাচ্ছি দেখো টুয়েলভ এক্স প্লাস ফাইভ অফ এক্স সাইন এ ইন্টু গুণ করলে তোমরা দেখো এক্স স্কোয়ার প্লাস টু থাকছে এখানে আর এখানে গুণ করে দিলে অর্থাৎ এটাতে যদি আমরা গুণ করি তাহলে এক্স প্লাস ওয়ান কেটে যাবে এর সাথে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস টু এই যে এর সাথে এক্স স্কোয়ার প্লাস টু তারপরে যাই এই এই হর দিয়ে আমি যদি এটাকে গুণ করি তাহলে কি থেকে যাবে পি এক্স প্লাস সি থেকে যাবে আর এই এক্স স্কোয়ার প্লাস টু কেটে যাবে থাকবে এটা তাহলে এটা সমীকরণ দুই এরপর আমার মূল উদ্দেশ্য কি আমাদের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এ বি সি এদের মান বের করা এদের মান বের করতে পারলে এটা প্রদত্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ প্রকাশিত হয়ে গেল তাই এ বি এর মান বের করতে গেলে আমাদেরকে যে কোনো টার্ম জিরো করতে হবে তো টার্ম যদি জিরো করতে হয় তাহলে এখানে একটু খেয়াল করি আমরা অভেদের ক্ষেত্রে বলছিলাম তার এক্স এর যে কোনো মানের জন্য সত্য হয় তাহলে এক্স এর কোন মান বসালে এখানে আমরা অন্য একটার মান বের করতে পারি সেটা আমরা দেখতে চাই তাহলে দেখো এখানে এক্স এর মান যদি স্যার মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান বসালে এটা প্লাস ওয়ান হয় এটা জিরো আর জিরো ইন্টু সামথিং এটা পুরোটাই কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এখানে কি থাকছে এ এর মান আমরা পাচ্ছি এই যে দুই নং এ এক্স সমান মাইনাস ওয়ান বসিয়ে পাই তাহলে এখানে x1 মাইনাস 1 বসালে বসালে এটা জিরো হয়ে যাচ্ছে পুরোটা তাহলে এর মান পাচ্ছি আমরা 1 তো খুব সহজেই আমরা এর মান বের করে ফেলতে পারলাম x এর মান মাইনাস 1 যদি আমরা বসাই এই যে এখানে x এর মান মাইনাস 1 বসাও মাইনাস 1 বসালে মাইনাস 2 এখানে থাকবে 3 এই যে 3 পাওয়া গেল আর এখানে মাইনাস 1 বসালে মাইনাস 1 স্কোয়ার তাহলে এটা কি হয়ে যাবে ওয়ান হবে স্কোয়ারের কারণে মাইনাস প্লাস হয়ে যাবে আর এটা থ্রি হবে এখানে তাহলে থ্রি এ এই যে থ্রি এ আর এখানে মাইনাস ওয়ান বসালে অর্থাৎ এটা পুরোটা জিরো করে দিয়েছি আমরা এটা জিরো করে দিয়েছি কেন এর মান বের করার জন্য আশা করছি বুঝতে পেরেছো এর মান কত এসেছে মাইনাস ওয়ান এসেছে তারপর দুই নংকে একটু সিম্পলিফাই করে নেই কেন সিম্পলিফাই করে নেব আমরা আমাদের আরো দুটো মান দরকার সেটা হচ্ছে পি এন্ড কি সি এই বি সি এর মান বের করতে হলে খেয়াল করে দেখো তুমি এর মান যে কোনো যেটাই বসাও না কেন এক্স এর জায়গায় এক্স এক্স এর জায়গায় এক্স এর যেই মানই বসাও না কেন তুমি এ কে শূন্য করতে পারবে না তার মানে আমরা অসুবিধায় পড়লাম এক্স এর কোনো মানের জন্যই এ শূন্য হওয়া সম্ভব না কারণ কি যদি আমরা এখানে মাইনাস কোনো মান বসাতে চাই এক্স এর মান ধরো মাইনাস ওয়ান বসালাম তাহলে স্কোয়ারের কারণে এটা প্লাস হয়ে যাবে এর সাথে যোগ হয়ে মান আরো বেড়ে যাবে ধরো এক্স এর মান আমরা হাফ মাইনাস হাফ ধরলাম স্কোয়ারের কারণে সেটা প্লাস হয়ে যাবে অর্থাৎ এটাকে কখনোই শূন্য করা সম্ভব না তাহলে আমাদেরকে দ্বিতীয় কোনো পদ্ধতি বা কৌশল অবলম্বন করতে হবে সেটা কি আমরা দুই নং কি করব সহগ সমীকৃত করব এখান থেকে সহগ সমীকৃত ব্যাপারটা হচ্ছে কি সহগ পৃথক করা এটা একটা পদ্ধতি সহগ পৃথক করার এই পদ্ধতিটার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে দুই কে সিম্পলিফাই করতে হবে তাই আমরা দুই কে সিম্পলিফাই করব এই যে যেমন দুই নংকে সিম্পলিফাই করব এই পাশটা তো ঠিক রাখলাম আমরা আর এই পাশে আমরা এগুলো গুণ করে দিলাম এ এক্স স্কোয়ার প্লাস টু এ এই যে এক্স স্কোয়ার প্লাস টু এ তারপর বি এটার সাথে বি এক্স গুণ হলে বি এক্স স্কোয়ার তারপর এটার সাথে এটা যদি গুণ হয় বি এক্স তারপরে যায় সি এর সাথে যদি এক্স এর গুণ হয় সি এক্স সি এর সাথে ওয়ান এর গুণ হলে সি তারপর সেটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে রাখলাম টুয়েলভ এক্স প্লাস ফাইভ
a plus b x square কি ভাবে করলাম এখানে x square আছে এখানে x square আছে তো x square এ দুটো থেকে কমন নিয়ে নিলাম তাহলে কি হচ্ছে a plus b into x square আবার এখানেও x আছে এটা তো x আছে তাহলে আমি x কমন নিয়ে নিলাম তাহলে b plus c into x তারপর বাকিটা হচ্ছে ধ্রুবক পদ যেটা তো x মুক্ত পদ twice a plus c এদেরকে একসাথে লিখলাম তিন নং সমীকরণ দিলাম এখন আমাদের মান লাগবে b এবং c এর তো আমরা সহগ সমীকৃত করার মাধ্যমে এই bc এর মান বের করব সহগ সমীকৃত ব্যাপারটা কি সহগকে পৃথক করা এই পদ্ধতিটা সহগকে পৃথক করে লিখাটা হচ্ছে সহগ সমীকৃত করা তো আমরা কি করব এখানে একটু প্রথমে x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই কোথা থেকে 3 নং হতে 3 নং হতে x স্কয়ার এর সহগ সমীকৃত করব কিভাবে এখানে x স্কয়ার এর সহগ দেখো a প্লাস b লিখলাম x স্কয়ার কিন্তু লিখবো না এই পাশে x স্কয়ার এর সহগ কত a প্লাস b লিখলাম আর এই পাশে x স্কয়ার নেই তাহলে এই পাশে x স্কয়ার এর সহগ কত হবে শূন্য যদি কোন ওই পাশে যদি x স্কয়ার না থাকে তাহলে কি বসাতে হবে শূন্য বসাতে হবে তাহলে দেখো এই পাশে x স্কয়ার এর সহগ হচ্ছে a প্লাস b এই পাশে x স্কয়ার এর সহগ হচ্ছে শূন্য বসিয়েছি তাহলে এর মান আমরা আগে থেকে জানতাম 1 1 বসিয়েছি তাহলে b এর মান আমরা পেয়ে গেলাম -1 আশা করছি তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তীতে আমরা যেহেতু আমাদের আরো একটি মান রয়ে যায় সেটা হচ্ছে কি c এর মান তাহলে কি করব আমরা আরেকটা সহগ সমীকৃত করব এই যে দেখো এখানে x x এর সহগটা আমরা সমীকৃত করব তো x এর সহগ এই পাশে কত b + c লিখেছি b + c আর এই পাশে x এর সহগ কত 2 তাহলে আমরা এই পাশে 2 লিখেছি তাহলে আমাদের b এর মানও জানা ছিল b এর মান ছিল -1 তো b এর মান আমরা এখানে b এর মান -1 আমরা বসিয়েছি বসি ওই পাশে 2 আছে আমরা এই পাশটাকে পক্ষান্তর করে দিলাম c এর মান পেয়ে গেলাম আমরা 3 তাহলে c এর মান যখন আমরা 3 পেয়ে গেলাম abc তিনটার মান আমাদের চলে আসলো এই abc এর মান আমরা এক নং সমীকরণে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমরা এরকম একটা সিচুয়েশন পেলাম তো এটাকে চাইলে আমরা একটু অ্যারেঞ্জ করে লিখতে পারি 3 টাকে আগে আনে x টাকে পরে নিয়ে 3 minus x এভাবে লিখতে পারি এইভাবে আনসার হওয়া সম্ভব এইভাবে আনসার হওয়া সম্ভব আশা করছি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা MCQ এর জন্য যদি আসে তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি এই যে যেমন দেখো এটা এটা তো প্রথম দিকে নিয়ম দিত তোমরা দেখেছো কিভাবে সাজ দিয়েছিলাম আমরা a b c এর মান কত তো সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো এই যে এই জিনিসটা এর নিচে x প্লাস 1 b x প্লাস c এর নিচে x স্কয়ার প্লাস 2 তো তোমরা আমরা কি করবো এই যে বাম পক্ষের এই অংশটাকে এই অংশটাকে এই যে a এর এই পুরো জায়গাটাতে লিখে দিব এই পুরোটাতে আর এই এই জিনিসটাই আবার কোথায় করে লিখে দিব এখানে লিখে দিব খুব খুব লিখে দিব লিখে দেওয়ার পর দেখতে কিরকম হবে দেখতে এরকম হবে এই যে দেখো এটা তোমরা লেখার দরকার নাই আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর স্বার্থে দেখিয়েছি তারপর স্যার কি বলেছিলাম a এর নিচে কি আছে x প্লাস 1 তাহলে এটাকে 0 ধরে নিতে হবে তাহলে x প্লাস 1 সমান কত 0 তাহলে x সমান কত মাইনাস 1 ঠিক আছে তাহলে আমরা এই অংশটাতে কি বসাবো মাইনাস 1 বসাবো অবশ্যই খেয়াল রাখতে হবে a এর নিচে কি আছে x প্লাস 1 x প্লাস 1 ছাড়া বাকিটাতে মাইনাস 1 বসাতে হবে অর্থাৎ এখানে মাইনাস 1 এখানে মাইনাস 1 এই অংশটা ঠিক থাকবে a এর নিচে x প্লাস 1 আছে x প্লাস 1 বাদে বাকি অংশটাতে x সমান মাইনাস 1 বসাতে হবে আর এই পাশটাতে আমরা কি করব x স্কয়ার প্লাস 2 এটা সমান যদি 0 ধরে নেই তাহলে x স্কয়ার সমান কি হবে x স্কয়ার সমান হবে মাইনাস 2 আর x সমান কি হবে রুট ওভার মাইনাস 2 তাহলে রুটের ভিতরে মাইনাস আসাটা একটা অবাস্তব সংখ্যা কাল্পনিক সংখ্যা ইমাজিনারি নাম্বার এরকম সংখ্যা বাস্তবে নেই তাহলে আমরা কি করব আমরা কোনো অবাস্তব সংখ্যা তো এখানে বসাতে পারবো না আমরা বলেছিলাম অভেদ মানে কোনো x এর সকল বাস্তব মানের জন্য এটা সত্য হয় তাহলে তো আমরা অবাস্তব মান এখানে বসাতে পারি না তো সেই ক্ষেত্রে আমরা কি করব তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি x তো ইয়া হয়ে যাচ্ছে আমরা x স্কয়ার সমান কত বসাবো -2 বসাবো কত বসাবো আমরা x স্কয়ার সমান -2 বসাবো তো x স্কয়ার আমরা পাবো কি করে তো একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থীরা বি এক্স প্লাস সি এর নিচে এক্স স্কয়ার প্লাস 2 ছিল এই যে এটা ছাড়া
যার নিচে যেটা থাকে সেটা ছাড়া বাকি অংশটা তো মানটা বসাইতে হবে। তাহলে x স্কয়ার সমান মাইনাস টু বসাইতে হবে এই অংশে আর এই অংশে, বাট এখানে তো x স্কয়ার নাই, এখানেও তো x স্কয়ার নাই, তাহলে আমরা কিভাবে মানটা বসাবো? তাহলে এখানে x স্কয়ার যেহেতু নাই তাহলে আমরা একটা x স্কয়ার আনবো, এখানে কি আছে x প্লাস ওয়ান, তাহলে এটার বিপরীতটা কি x মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করে দেব। আমরা এই যে খেয়াল করো আমরা x মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেবো, তা x মাইনাস ওয়ান তো নিচে গুণ করেছি, উপরে গুণ করতে হবে না? উপরে গুণ করতে হবে, না হলে ব্যালেন্স হবে না। তাহলে নিচে যেহেতু গুণ করেছি উপরেও গুণ করেছি, কেন গুণ করেছি আমরা? x স্কয়ারের মান বসানোর জন্য। এই যে আবার এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, গুণ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2x স্কয়ার প্লাস 5 মাইনাস 2x মাইনাস 5। তো আমরা এখানে এই যে এটা ছিল কিসের নিচে? dx প্লাস c এর নিচে, এটা ছাড়া বাকি অংশটাতে আমাদেরকে মানটা বসাতে হবে, এটা এটা ছাড়া। তাহলে আমরা এখন কি করব, আমরা আমরা এখন এই যে এটা ছাড়া বাকি অংশটাতে এখানে x স্কয়ারের জায়গায় মাইনাস টু বসাবো, এখানে x স্কয়ারের জায়গায় মাইনাস টু বসাবো, বাকি অংশ যেভাবে আছে সেভাবে রেখে দিব, কারণ এখানে তো x এর মান বসাতে পারবো না, আমরা x স্কয়ারের মান বসাতে পারবো। তাহলে বাকি অংশটা আমরা মাইনাস 9 প্লাস 3x, আর এটা ক্যালকুলেশন করে 3 কেটে 1 ডিভাইডেড বাই x প্লাস 1 পেয়েছি। তাহলে আমরা এখানে a এর জায়গায় পেয়েছি 1, আমরা এখানে এটাকে একটু অ্যারেঞ্জ করে দেখলে 3x মাইনাস 9 এভাবে লিখতে পারি, বা এখান থেকে আমরা মাইনাস 3 কমন নিতে পারি। মাইনাস 3 যদি আমরা কমন নেই তাহলে ব্যাপারটা কেমন আসে দেখো, মাইনাস 3 যদি আমরা কমন নেই 3 মাইনাস x, এই যে নিচে মাইনাস 3 আছে উপরে মাইনাস 3 কাটাকাটি চলে গেল। এখানে একটু খেয়াল করো এই 3 আর 3 ও কাটাকাটি চলে গেল, এরকম একটা সিচুয়েশন, এখানে 3 মাইনাস 3 কমন নিল এরকম একটা সিচুয়েশন আসছে, এটা এটা কাটাকাটি চলে গেল, এটা আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আছে 1, আর ভালো করে এখানে খেয়াল করো তোমরা bx প্লাস c, c কিন্তু x নাই c এর সাথে। তাহলে আমরা লাস্ট লাইন একটু খেয়াল করি, আনসারের লাইনে খেয়াল করি আমরা, এখানে 3, 3 হচ্ছে কার জায়গায়? c এর জায়গায়, কেন? c তে কোনো x নাই, দেখো 3 তেও কোনো x নাই, তার মানে এটা c এর মান, আর মাইনাস x তার মানে b এর সাথে কি আছে? x আছে। তাহলে x এর আগের মানটা কত? মাইনাস, তার মানে b এর সাথে, এখানে যেহেতু b নাই তার মানে x এর আগে কিছুই নাই, তার মানে 1 আছে, তার মানে মাইনাস 1 b এর মান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা, এটার মাধ্যমে আমরা আশা করছি তোমরা তোমাদের এআর লেসনে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, নিয়ম এক আমরা করেছিলাম তোমাদের স্মরণে পড়ে পর্ব একে, তো পর্ব দুই এসে আমরা নিয়ম দুই করেছি। নিয়ম একটা আরেকবার স্মরণ করে দিতে চাই নিয়ম তিন পড়ার আগে। দেখো এখানে আমরা 2x প্লাস 1 দিয়েছিলাম, নিচে উৎপাদক x স্কয়ার প্লাস 3x প্লাস 2, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এখানে x এর সর্বোচ্চ ঘাত 2, এখানে x এর ঘাত 1, এটা প্রকৃত। তা আমরা লিখেছিলাম নরমালি a ডিভাইডেড বাই x প্লাস 1 b ডিভাইডেড বাই x প্লাস 2, আংশিক ভগ্নাংশে নির্ণয় করার জন্য আমরা এভাবে ধরে নিয়েছিলাম। তো এটা যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করা নেই, তাই আমাদেরকে হরকে উৎপাদকে বিশ্লেষণ করে এরকম একটা সিচুয়েশন আমরা এনেছিলাম, সেটা তোমরা পর্ব একে দেখেছো। এবং নিয়ম দুই এ আমরা দেখেছি এই পর্বে 2x প্লাস 5, এখানে x প্লাস 1, এখানে x স্কয়ার প্লাস 2। তো এখানে আমরা দেখেছি এখানে হরকে যখন উৎপাদক বিশ্লেষণ করেছিলাম এখানে x এর ঘাত 1, এটা তো x এর ঘাত 1, তাই আমাদের কোনো জটিলতা ছিল না, এখানে a ডিভাইডেড বাই x প্লাস 1 লিখেছিলাম, b ডিভাইডেড বাই x প্লাস 2 লিখেছিলাম। কিন্তু এখানে যখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এই রাশিটাতে x এর ঘাত 1 বাট এই রাশিটাতে x এর ঘাত 2, তখন আমরা কি করেছি a ডিভাইডেড বাই x প্লাস 1 প্রথমটা যেটাতে কোনো ভেজাল নেই x প্লাস 1 ঘাত 1, কিন্তু দ্বিতীয়টাতে x এর ঘাত 2 থাকার কারণে আমাদেরকে একটু কৌশল অবলম্বন করতে হয়েছে x স্কয়ার প্লাস 2। তো এই ধরনের ক্ষেত্রে ভিতরে যদি তোমরা দেখো ঘাত 2, উৎপাদক বিশ্লেষণ করার পরে দেখো যে যদি ঘাত 2 মানে একের চাইতে অধিক ঘাত থাকে তখন তোমরা কি করবে, উপরে এর পরে ধ্রুবকটা b নিয়েছি এবং এখানে যেটা থাকবে ঘাত যত থাকবে x এর ঘাত তার চাইতে এক কমিয়ে উপরে লিখতে হবে, তার সাথে এখানে x স্কয়ার এক কমিয়ে দিলে x x লিখেছি প্লাস পরে ধ্রুবকটা নিতে হবে c। তো নিয়ম 2 আশা করছি বুঝতে পেরেছো তোমরা নিয়ম 2 এর কৌশলটা। তো নিয়ম 1 2 স্মরণ করে দিয়েছি কারণ নিয়ম 3 পড়ার জন্য নিয়ম 1 2 এর প্রয়োজন। হ্যাঁ, তাহলে আমরা নিয়ম 3 পড়তে যাচ্ছি এখন। নিয়ম 3 এর দিকে শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, তো নিয়ম 3 এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে আমরা নিয়ম যখন
অ্যাড দেখিয়েছিলাম, দেখো এখানে হর কি আমরা উৎপাদকের বিশ্লেষণ করা ছিল না, তাই আমরা এখন উৎপাদকের বিশ্লেষণ করে নিয়েছিলাম, নিয়ম করে এরকম আমরা পেয়েছিলাম, কিন্তু এটাতে উৎপাদকের বিশ্লেষণ করাই আছে, বাট ব্যতিক্রম কোথায়? এখানে এক্স এর ঘাত 2, এখানে এক্স এর ঘাত 1, তখন আমরা কি করেছি, কৌশল অবলম্বন করেছি বিএক্স প্লাস সি এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে। তো নিয়ম 3 এর ক্ষেত্রে একটু শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে ভিতরে দেখো এই রাশিটার ভিতরে চলকের ঘাত কিন্তু 1, এখানে ভিতরে দেখো চলকের ঘাত কিন্তু 1, এখন দেখো স্কয়ারটা হচ্ছে বাইরে, হোল স্কয়ার, এখানে কিন্তু হোল স্কয়ার ছিল না, এখানে ভিতরেরটাতেই এক্স স্কয়ার ছিল। তাহলে তোমরা খেয়াল করবা ভিতরেরটাতে যখন এক্স স্কয়ার থাকবে তখনই এই নিয়মটা আসবে, বিএক্স প্লাস সি এরকম কিছু একটা দিতে হবে। আর এখানে দেখো এক্স প্লাস 1 হোল স্কয়ার, এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে যদি থাকে, এখানেও চলকের ঘাত 1, এখানেও চলকের ঘাত 1, বাইরে হোল স্কয়ার মানে পুরোটার উপরে স্কয়ার, এই ধরনের ক্ষেত্রে তোমরা যে কৌশলটা অবলম্বন করবে, প্রথমে খেয়াল করো এটাতে যেহেতু হোল স্কয়ার ভেতরে কিন্তু স্কয়ার নাই, খেয়াল করেছো কিনা, তাহলে এটা নিয়ম 2 এর মধ্যে পড়বে না, এটার হোল স্কয়ারটা হচ্ছে বাইরে, এখানে দেখো চলকের ঘাত এখানে স্কয়ারটা ছিল, তাই আমরা এই কৌশলটা অবলম্বন করেছিলাম, কিন্তু এখানে দেখো এখানে হোল স্কয়ারটা বাইরে, তাহলে তোমরা যে কৌশল অবলম্বন করবে সেখানে দেখো হোল স্কয়ার বাইরে, তাহলে আমরা a ডিভাইডেড বাই x প্লাস 1 লিখেছি, ঘাত কত দিয়েছি 1, আবার b ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার এইভাবে লিখেছি, এটা একটা কৌশল, আর এটাতে কোনো স্কয়ার ছিল না তাই প্লাস c ডিভাইডেড বাই x প্লাস 2 লিখেছি, সমীকরণ 1 দিয়েছি। এখন তোমাদের মাথায় প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে যদি x প্লাস 1 হোল কিউব থাকতো তাহলে আমরা কি করতাম, আমরা এখানে প্রথমে লিখতাম a ডিভাইডেড বাই x প্লাস 1, b ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার প্লাস c ডিভাইডেড বাই x প্লাস 1 হোল কিউব প্লাস d ডিভাইডেড বাই, এটা লিখতাম। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আরেকবার বলি তোমাদের ব্যাপারটা, এখানে যখন হোল স্কয়ার থাকবে তখন এটার মতো রুলসটা হবে না, তখন তোমরা কি করবে, হোল স্কয়ার থাকলে কি করবে, ভেতরে এই যে দেখো স্কয়ার নাই, ঘাত 1, ভেতরে ঘাত 1, এই তাহলে আমরা কি করব, এ ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ঘাত 1 থেকে শুরু করতে হবে, এখানে হোল স্কয়ার আছে 1 থেকে শুরু করতে হবে, এটার উপরে বাইরে এখন হোল টু দি পাওয়ার কত 1, আবার বি ডিভাইডেড বাই বাইরে হোল টু দি পাওয়ার 2, অর্থাৎ এখানে পাওয়ার যত থাকবে 1 থেকে শুরু করে সেটা পর্যন্ত যাইতে হবে। এখন যদি এখানে 3 থাকতো পাওয়ার, এগেইন রিপিট করতেছি আমি, এখানে যদি 3 থাকতো পাওয়ার তাহলে a ডিভাইডেড বাই x প্লাস 1 এখানে পাওয়ার 1 দিতাম, b ডিভাইডেড বাই x প্লাস 1 এখানে পাওয়ার 2 দিতাম, এবার c ডিভাইডেড বাই x প্লাস 1 দিয়ে আবার পাওয়ার 3 দিতাম, প্লাস আবার পরেরটা লিখতাম এই যে এটা d ডিভাইডেড বাই x প্লাস 2, কিন্তু আমাদের এখানে স্কয়ার আছে তাই আমরা প্রথমে a বাই x প্লাস 1 দিয়েছি, তারপর b বাই x প্লাস 2 হোল স্কয়ার দিয়েছি, তারপর c বাই এই যে এটা লিখেছি, সমীকরণ 1 মনে করি লিখতে হবে, তোমরা লিখে নিবা, সমীকরণ 1 দিয়েছি। তারপর আগের মতোই সমীকরণ 1 এর এই যে এই হরটা দিয়ে, এই হরটা দিয়ে এই পুরোটাকে একবার গুণ, এটাকে একবার গুণ, এটাকে একবার গুণ, এটাকে একবার গুণ, তাই আমি সহজ করে সিম্পলিফাই করে লিখে ফেলেছি, এই যে গুণ 2x প্লাস 5 অফ এক্স সাইন, গুণ করে আমরা এই ধরনের সিচুয়েশনটা পেয়েছি, আশা করছি তোমরা এটা গুণ করতে পারবে, আমরা আগে গুণগুলো দেখিয়েছি সমীকরণ 2। তারপর আমাদের উদ্দেশ্য কি, এ বি সি এর মান বের করা, এ বি সি এর মান বের করতে গেলে আমাদেরকে কমন জিনিস কিছু জিরো করে ফেলতে হবে, তার মানে এর মান যদি বের করতে চাই তাহলে বি এবং সি কে শূন্য করতে হবে আমাকে, তাহলে এর মান যদি বের করতে চাই বি সি কে শূন্য করি কিভাবে, আমরা আচ্ছা আরেকটা সহজ পদ্ধতি এখানে একটু খেয়াল করা যাক, তোমরা কমন উৎপাদক গুলো খুঁজবে, যেমন দেখো এখানে এক্স প্লাস 1 আছে আর এখানে এক্স প্লাস 1 আছে, তাহলে এটাকেও সহজে জিরো করা যায়, এটাকেও জিরো করা যায়, তাহলে আমরা একটু খেয়াল করি সবাই, x এর মান যদি স্যার মাইনাস 1 ধরি তাহলে এখানে মাইনাস 1 যদি বসাই এটা জিরো হয়ে যাবে, তো জিরোর সাথে কিছু গুণ হলে সেটা জিরোই হয়, তো এই পুরোটা যদি জিরো হয় x প্লাস 1, এখানে x এর মান যদি মাইনাস 1 বসাই মাইনাস 1 আর প্লাস 1 এ জিরো হবে, আর জিরো ইন্টু a জিরো ইন্টু সামথিং জিরো, এটা জিরো হয়ে যাবে, এ পুরোটা জিরো হয়ে যাচ্ছে, আর এখানে যদি x সমান মাইনাস 1 বসাই মাইনাস 1 আর এখানে প্লাস 1 জিরো হবে, তো 0 স্কয়ার মানে 0, 0 ইনটু c মানে 0, তাহলে থাকছে কি b, তার মানে আমরা এখান থেকে p এর মান পেয়ে যাচ্ছি।
b এর মান পেয়ে যাচ্ছি দেখো 2 নং এ x সমান -1 বসিয়ে পাই তো 2 নং এ যখন আমরা x সমান -1 বসিয়েছি তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো 2 এই যে -1 বসিয়েছি এই পাশে আমরা এই যে b এর জায়গায় এখানে কত বাকি টার্মগুলো লিখলাম না সংক্ষিপ্ত করেছি এই জিনিসটা 0 হয়ে গেছে এটা 0 হয়ে গেছে তাই ওটা লেখা হয়নি শুধু b টা শূন্য হয়নি যেমন x এর জায়গায় -1 বসেছে এই যে তাহলে b সমান আমরা কত পেয়েছি 3 পেয়েছি তারপর আমরা 2 নং এ আরেকটা কাজ করতে পারি এই যে 2 নং এ কমন উৎপাদক এখানে x প্লাস 2 এখানে x প্লাস 2 তাহলে এখানে যদি কমন উৎপাদকটা খেয়াল করো এটা একটা টেকনিক কমন উৎপাদকটা এখানে x সমান যদি তুমি মাইনাস 2 বসিয়ে দাও x সমান যদি মাইনাস 2 বসিয়ে দেই তাহলে এটা 0 হয়ে যাবে এখানে যদি x সমান মাইনাস 2 দিয়ে এটা 0 হবে আর এটার সাথে যদি এটা গুণ তাহলে পুরো অংশটা 0 হয়ে যাবে তাহলে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ c তো দেখি আমরা একটু খেয়াল করি সবাই এই যে 2 নং x সমান মাইনাস 2 বসিয়ে দিলে c সমান আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি এটা আমি করলাম না তোমরা খাতায় করে নেবে বিস্তারিত এরপর আমরা আর আর শূন্য করতে পারছি না যেমন a কে শূন্য করেছি b কে শূন্য করেছি c আমরা যদি এখন c এর মান বের করতে চাই আমরা যদি এখন c এর মান বের করতে চাই তাহলে c যদি বের করতে চাই তাহলে c বের করেছি আমরা আমরা যদি এর আগে বের করেছি b and c a বের করতে হবে আমাদের তাহলে b আর c কে শূন্য করতে হবে তো b আর c কে যদি আমরা শূন্য করতে চাই তাহলে b এর মান এখানে যদি b কে শূন্য করতে চাই এখানে b এর মান বসাতে হবে -2 আর c এর মান কত বসাতে হবে -1 তো দুইটা ভিন্ন মান বসিয়ে আমরা তো এই কাজটা করতে পারি না যে কোনো একটা মান বসাতে হবে ধরো আমরা এখানে এটাকে শূন্য করার জন্য -2 বসালাম তো এটা যদি -2 বসে এটা 0 হলো কিন্তু c কি শূন্য হবে এখানে -2 এখানে +1 কত হবে -1 তো -1 এখানে বাইরে হোল স্কয়ার এটা প্লাস হয়ে যাবে c থেকে যাচ্ছে তাহলে c কে শূন্য করা যাচ্ছে তাহলে আমাদেরকে ভিন্ন কোনো কৌশল অবলম্বন করতে হবে তো ভিন্ন কোনো কৌশল অবলম্বন তোমরা জানো নিয়ম দুই তোমরা করেছো সেটা হচ্ছে কি সহগ সমীকৃত করা তো সহগ সমীকৃত কিভাবে করতে তোমরা জানো তার আগে আমাদের গুণ করে ফেলতে হবে এই যে সমীকরণ দুই এটাকে গুণ করে সিম্পলিফাই করে নিতে হবে এই যে দুই নং গুণ করে সিম্পলিফাই করে নিয়েছি আমরা আর দেখালাম এই যে এটাকে গুণ করে ফেলেছি এই ধরনের সিচুয়েশন এটা 2 নং থেকে পেয়েছি এটা এরকম x স্কয়ার প্লাস 5x প্লাস 2 আর এটা bx প্লাস 2b প্লাস 3 যাবে আর একটু সিম্পলিফাই করলাম আমরা এখানে এই সব আমরা একটা লাইন আমরা তো a x স্কয়ার তারপর a 3ax 2a bx 2b cx স্কয়ার 2cx c দিয়ে x স্কয়ার কমন নিয়েছি x কমন নিয়েছি আর x ছাড়া যেগুলো সেগুলো তিন নং তো আমরা মান পেয়েছি b এর আর c এর আমাদের a এর মান দরকার তো আমরা এখানে প্রথমে x স্কয়ারের সহগ সমীকৃত করতে পারি তো x স্কয়ারের সাথে কি আছে a প্লাস c তো লিখেছি a প্লাস c আর আমরা বলছিলাম এই পাশে x স্কয়ার নাই তাহলে এই পাশে নাই মানে কি x স্কয়ারের সহগ শূন্য তাহলে শূন্য তাহলে c এর মান আমরা আগে থেকেই জানি c এর মান হচ্ছে 1 তো 1 আমরা এখানে বসিয়ে দিয়েছি তাই এর সমান আমরা 1 পেয়ে গেছি মাইনাস 1 পেয়ে গেছি পক্ষান্তরের মাধ্যমে তো এই a b c তিনটা মান আমরা কোথায় বসিয়ে দিব এখন সমীকরণ একে বসিয়ে দিই এই যে এক নং সমীকরণে এর মান বসিয়েছি b এর মান বসিয়েছি এন্ড c এর মান বসিয়েছি তাতে আমাদের আনসার চলে আসছে তো MCQ এর জন্য যে বিষয়টা 2x প্লাস 5 সমান সমান তো তোমরা এইখানে MCQ এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে MCQ এর জন্য প্রথমে তো নিয়ম 3 এর এই যে সমীকরণ 2 পর্যন্ত করতে হবে এই লাইনটা তোমরা MCQ এর জন্য কাজে লাগাতে পারো এই যে এই লাইনটা এই পর্যন্ত তোমাদেরকে পড়ে আসতে হবে
যে এখান থেকে এই পর্যন্ত করে আসতে হবে 2 নং পর্যন্ত। আমি এমসিকিউতে দেখাচ্ছি এই 2 নং সমীকরণটা নিয়েই দেখাচ্ছি, তোমরা এখন খেয়াল করো এই 2 নং সমীকরণটা জান নিয়েছি, একটু খেয়াল করো 2 নং সমীকরণটা নিয়েছি। তো 2 নং সমীকরণটা নিয়েছি, এখন কিসের মান দরকার তোমার? তোমার ধরো b এর মান বের করতে বললো, তো b এর মান যদি বের করতে বলে, যার মান বের করতে বলে তাকে তো শূন্য করা যাবে না, অন্য দুটো শূন্য করতে হবে। তাহলে b এর মান যদি বের করতে বলে, যেমন c কে শূন্য করতে হবে, তাহলে x কত বসাইতে হবে বলো? -1। -1 বসালে এটা +1 0 হয়ে যাবে পুরোটা। আবার এখানে -1 বসাও, এই পুরোটা 0 হয়ে যাবে। যেমন -1 +1 0 আর 0 ইনটু সামথিং 0, এই পুরোটা 0 হয়ে যাবে। আর এখানে -1 বসাও, 1 আসবে এখানে, মানে -1 +2 মানে তো 1 b, আর এখানে -1 বসাও তার মানে b এর মান কত পাচ্ছ? 3 পাচ্ছ, ঠিক আছে। আর যদি তোমাকে c এর মান বের করতে বলে, c কে শূন্য করা যাবে না, বাকিটা শূন্য হতে হবে। তাহলে এখানে x এর মান -2 বসালাম, x এর মান -2 বসালাম, তাহলে এটা শূন্য হয়ে গেল। আর এখানে x এর মান বসালাম -2, তাহলে এটা 0 হয়ে গেল, বা 0 ইনটু সামথিং পুরোটাই 0 হয়ে গেল। তাহলে b ও 0 a ও 0, তাহলে c বেরিয়ে গেল 1। এখানে -2 বসাও, -2 আর +1 এ আসবে কত? -1, মানে -1 হোল স্কয়ার মানে কি? +1, আর c ইনটু 1 মানে 1। আর এখানেও কি একইভাবে বসিয়ে c এর মান পেলাম 1। সেটা সংক্ষিপ্ত পদ্ধতি, খুব সহজে তোমরা এই পদ্ধতিতে বের করে নিতে পারো। এবার তোমরা যদি a এর মান বের করতে চাও, তাহলে সহগ সমীকৃত করতে হয়, মনে আছে তোমাদের, ঠিক না? তো সহগ সমীকৃত করব কিভাবে আমরা? তাহলে আমরা এখানে দেখো, এটার সাথে যদি এটাকে গুণ করি, স্যার x এর সাথে এই x গুণ করলে x স্কয়ার পাবো। তাহলে x স্কয়ার সহগ কত হবে? a। এই এটার সাথে এটা গুণ করলে x স্কয়ার হবে, আবার এর সাথে গুণ হবে। এটা আমরা গুণ দেখেছি, কোথায় দেখেছি? এই যে যেমন দেখো এখানে, এটা এখানে মনে মনে করবে যে x স্কয়ার, এটা দেখেছি এখানে a প্লাস c x স্কয়ারের সহগ, আর এই পাশে কোনো x স্কয়ার ছিল না, তাই আমরা a প্লাস c সমান 0 বলেছিলাম। a প্লাস c সমান আমরা 0 বলেছিলাম, তো এই জিনিসটা এখানে কাজে লাগাচ্ছি। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে তো এত বড় অঙ্ক করা যাবে না। হ্যাঁ, তো তোমরা যেন মনে মনে এটার সাথে এটা গুণ করো x স্কয়ার, আর x স্কয়ারের সাথে এটা গুণ a। আবার এখানে দেখো, এখানে তো x স্কয়ার নাই, এখানে দেখো এটাকে সূত্রে ভাঙলে একটা x স্কয়ার পাবো, এটার সাথে c গুণ x স্কয়ার। তাহলে এখানে x স্কয়ার ইনটু c, এখানে হচ্ছে গিয়ে x স্কয়ার ইনটু a, কমন নিলে কি হবে? a প্লাস c ইনটু x স্কয়ার। তাহলে x স্কয়ারের সহগ হচ্ছে গিয়ে a প্লাস c, আর এই পাশে x স্কয়ার নাই, তাহলে a প্লাস c সমান কি লেখা যায়? শূন্য লেখা যায়। তাই a প্লাস c সমান শূন্য বসে দাও, ওখানে এর c এর মান যদি তুমি বসিয়ে দাও, তাহলে এর মান -1 চলে আসবে। আশা করছি শিক্ষার্থীরা তোমাদের এটা বুঝতে সমস্যা হয়নি। সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আমরা জানি, আমার মনে হয় তোমরা উপকৃত হয়েছ। পরবর্তীতে আমরা তৃতীয় পর্বে আমরা নিয়ম 4 এবং নিয়ম 5 নিয়ে আসব। হ্যাঁ, নিয়ম 4-এ আর কিছুই না, নিয়ম 4-এও চ প্রকৃত ভগ্নাংশ নিয়ে কথা বলবো, আর নিয়ম 5 হচ্ছে আমরা মিশ্রিত কোনো একটা রুলস গুলোর মধ্যে মিশ্রণ আছে কিনা, মানে একটার মধ্যেই 2-3 রুলস এর মিশ্রণ, এরকম একটা আমরা ম্যাথ করতে যাব। তো যদি তোমাদের এই লেকচারটা ভালো লাগে, তোমরা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, আমাকে লাইক দিবে, আর পারলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি সকলকে ধন্যবাদ জানাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।